মালাকুল মওত ফেরেশতা কি একজনই? যদি তিনি একজনই হয় তাহলে একই সময় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষের জান কিভাবে কবজ করে? মাশাআল্লাহ, মালাকুল মওত তিনি একা, কিন্তু তার সাথে বিশাল আল্লাহর দেওয়া বাহিনী আছে। মালাকুল মওত তিনি অদৃশ্যের জগতের বাসিন্দা, আলমুল গায়েব বলা হয় এটাকে। আমরা দৃশ্যমান জগতের বাসিন্দা, আমরা আমাদের মতো যদি আল্লাহর ফেরেশতাকে তুলনা করি বা চিন্তা করি তাহলে ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি করেছেন, তাদের যে দক্ষতা, তাদের যে যোগ্যতা, তাদের যে কোয়ালিটি দিয়েছেন সেগুলো আমরা আমাদের মতো করে দেখলে হবে না। জিব্রিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন, শত শত ডানা, এবং ডানার প্রসারতা এত যে পূর্ব পশ্চিমকে পরিব্যাপ্ত করে ফেলে। আল্লাহ তারা দিয়েছেন না দেন নাই, তো তিনি যা পারেন আমরা তা পারি না। আমরা একা হলে যেটা পারি, ফেরেশতারা একা হলে তার চাইতে হাজারো লক্ষ কোটি বা অগণিত গুণ বেশি পারেন। তাছাড়া মালাকুল মওতের সাথে নিয়োজিত আল্লাহর অনেক ফেরেশতারা ডিউটি পালন করে, তিনি একা না, তিনি তাদের গ্রুপ লিডার। বিধায় কিভাবে সবার রূহ কবজ করে এটা নিয়ে আমার টেনশন আপনার টেনশন না করলেও চলবে। এরপরে প্রশ্ন হলো, আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতাম, কিন্তু একদিন ফজরের নামাজের সময় শরীরে কাঁপুনি দিয়ে উঠে, এরপর থেকে সবসময় নামাজের সময় শরীরের কাঁপুনি দেয়, এ কারণে আমি নামাজ ও অন্যান্য ইবাদত করতে পারি না। এ বিষয়ে আমি অনেক চিকিৎসক দেখিয়েছি কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় না, আমার করণীয় কি? এটা বেশিরভাগ সম্ভাবনা হলো ব্ল্যাক ম্যাজিক বা দুষ্ট জিনের ভয়ঙ্কর কোনো উপদ্রবের কারণে হতে পারে। এরকম হয়েছে কিনা সেজন্য কোরআন এবং হাদিসের আলোকে যারা ঝাড়ফুঁক করেন সে সমস্ত রাকিদের শরণাপন্ন হতে হবে। রাকিদের ঝাড়ফুঁকের মাধ্যমে এই ধরনের রোগী খুব দ্রুত শনাক্ত হয়ে যায়। আমি এরকম এক রোগী দেখেছি যে তিনি আজান শুরু হয়ে গেলে পাগলের মতো ছুটাছুটি করতে থাকেন এবং তার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, টিপ দিলেও আঙুল ঢোকে না। আমার বাসায় আসছে একবার, ভয়ঙ্কর অবস্থা, উনি প্রবাসে ছিলেন মিডিল ইস্টে, সেখান থেকে আসছে। তো আমি এক রাকির সাথে যোগাযোগ করাই দিছি, কারণ আমি নিজে রুকিয়া করি না, জানি না, এ সম্বন্ধে যারা এক্সপার্ট আছে দু চারজনকে চিনি, তাদের ঠিকানা দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো এরকম দুষ্টজিন বা ব্ল্যাক ম্যাজিকের কারণে, দুষ্টজিন উপদ্রবের কারণে এরকম অস্বাভাবিক ধরনের সমস্যা অনসময় তৈরি হয়। এগুলো থেকে আমরা যেন সবসময় নিজেরা নিরাপদ থাকতে পারি সেজন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। নাম্বার এক, সকাল সন্ধ্যার আমলগুলো নিয়মিত করবেন, আয়াতুল কুরসি, তিন কুল, বিসমিল্লাহ মাসমিহি, এগুলো নিয়মিত পড়বেন সব সময়, বাসার সবাইকে শেখাবেন পড়ার জন্য। নাম্বার দুই, বাসা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, ওয়াশরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ যাবেন, ওয়াশরুমে শয়তান থাকে, দুষ্ট জিনের ঠিকানা হলো ওয়াশরুম, নোংরা জায়গা, নাপাক জায়গা, এখানে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বেরোয়ার সময় দোয়া পড়বেন এবং ওয়াশরুমের দরজা বন্ধ করে রাখবেন। বাসার ঢুক যেই ঢুকবে বিসমিল্লাহ ছাড়া কেউ ঢুকবে না, বিসমিল্লাহ ছাড়া ঢুকলে হাদিস আসছে শয়তান সাথে ঢুকে, বিসমিল্লাহ বললে আর শয়তান ঢুকতে পারে না। তো এরকম অনেকগুলো আমল আছে, এগুলো যদি নিয়মিত করা যায়, বিশেষ করে সকাল সন্ধ্যার আমল, আর যে বিসমিল্লাহর আমল যেটা বাসায় ঢোকার সময়, খাওয়ার সময় এবং ওয়াশরুমের কথা বললাম, বাসায় কোনো ছবি ইত্যাদি টাঙিয়ে রাখবেন না এবং মিউজিকের ব্যবহার যেন বাসায় না হয় সেটা খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। বিশেষ করে সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস তিন তিনবার রাত্রে শোয়ার সময় পড়ে শোবেন, সকাল সন্ধ্যা পড়বেন, দুষ্ট জিন থেকে এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা এটা তেলাওয়াত করবেন, বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন, এর মাধ্যমেও এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন।